নমস্কার এডুকেশনাল সায়েন্স টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলটির মধ্যে দিয়ে আমি মূলত শিক্ষাবিজ্ঞান বিষয়ে বিভিন্ন যে ছোট ছোট টপিকগুলো আছে সেটাকে সহজ করে তুলে ধরার চেষ্টা করি যাতে আমার যারা ছাত্রছাত্রী আছে তারা এবং অন্যান্য সকলে যারা এই শিক্ষাবিজ্ঞান বিষয়টা নিয়ে পড়াশোনা করছে তারা উপকৃত হয় আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর যে নতুন পরীক্ষা পদ্ধতি বা সেমিস্টার সিস্টেম এসেছে সেই পদ্ধতিটা কিরকম কি কি পরিবর্তন আসছে সেই নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব প্রথমেই বলে নিই যারা এবছর ক্লাস টুয়েলভে উঠেছ অর্থাৎ যারা দু হাজার চব্বিশে ক্লাস টুয়েলভে উঠেছো এবং পঁচিশে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই নতুন নিয়ম চালু হচ্ছে না তারা যেরকম আগে যে পুরনো যে পদ্ধতি ছিল সেই পদ্ধতিতেই তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং উচ্চ মাধ্যমিকের আগে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা হবে আজকের ভিডিওটা মূলত হচ্ছে তাদের চব্বিশে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের জন্য তাদের জন্য সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে এবং সেক্ষেত্রে কি কি পরিবর্তন আসছে সেমিস্টার সিস্টেম কি এই সমস্ত কিছু নিয়ে তথ্য আজকের ভিডিওতে থাকবে সেমিস্টার সিস্টেম অর্থাৎ প্রত্যেক বছর দুটো করে পরীক্ষা একাদশ দ্বাদশ শ্রেণী মিলিয়ে তোমাদের মোট চারটে পরীক্ষা হবে আর এই যে চারটে পরীক্ষা হবে প্রত্যেকটা সেমিস্টারের কিন্তু সিলেবাস আলাদা আলাদা এবং প্রত্যেকটা সেমিস্টারের সিলেবাস অনুযায়ী সেই সেমিস্টারে তোমাদের পরীক্ষা হবে আর পরীক্ষা কিভাবে কি ধরনের পরীক্ষা হবে কত নম্বরের পরীক্ষা হবে সেই নিয়ে আমি পরে আলোচনায় আসছি আচ্ছা এখানে বলে রাখি যে তোমাদের সমস্ত বিষয়ের যে সিলেবাস সেটা কাউন্সিলের ওয়েবসাইটে রয়েছে তোমরা যারা ভাবছো এডুকেশন সাবজেক্টটাকে একাদশ শ্রেণীতে নেবে তারা চাইলে কাউন্সিলের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সিলেবাস দেখে নিতে পারো এছাড়া আমিও কিছুদিনের মধ্যে আমার চ্যানেলে সিলেবাস আপলোড করব। তাই বলছি আমার চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করা নেই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করে রেখো যাতে ভিডিওটা দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পাও এছাড়া আমার ভিডিওগুলোতে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে নির্দিষ্ট কোনো টপিকের আলোচনা তোমরা শুনতে চাও বা জানতে চাও সেই সব বিষয় সেই বিষয়েও তোমরা প্রশ্ন করতে পারো তাহলে তোমাদের এই কমেন্টগুলো আমাকে আরও নতুন ভিডিও বানানো উৎসাহিত করবে এবার আসা যাক যে কি কি পরিবর্তন হলো আমাদের এই একাদশ দ্বাদশ শ্রেণীতে কি কি নতুন পরিবর্তন হলো সেই আলোচনায় এবার আমরা আসবো প্রথমেই বলি যে একাদশ দ্বাদশ শ্রেণী মিলিয়ে আমি আগেই বলেছি যে মোট চারটে সেমিস্টার হবে অর্থাৎ ক্লাস ইলেভেনে দুটো সেমিস্টার আর হচ্ছে ক্লাস টুয়েলভে দুটো সেমিস্টার এবারে আসছি যে পরীক্ষার টাইপটা কিরকম হবে মোট তাহলে কি হচ্ছে ইলেভেনে এ দুটো সেমিস্টার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার তোমাদের ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টারে যে কোয়েশ্চেন টাইপ হবে সেটা হবে এমসিকিউ বেসড কোয়েশ্চেন অর্থাৎ পুরোটাই হচ্ছে মাল্টিপল চয়েস বেসড কোয়েশ্চেন হবে আর সেকেন্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার অর্থাৎ ইলেভেনে এ সেকেন্ড সেমিস্টার হচ্ছে আর টুয়েলভে ফোর্থ সেমিস্টার হচ্ছে সেকেন্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার হবে এসএ কিউ মানে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন আর হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ তাহলে সেকেন্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন আর হচ্ছে যে ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন তারপর বলি যে এডুকেশন এই সাবজেক্টটা যেহেতু নন প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট সেই কারণে এখানে পরীক্ষার নাম্বার থাকবে প্রত্যেকটা সেমিস্টারে চল্লিশ নাম্বারের পরীক্ষা হবে সেই চল্লিশ নম্বরের রিটেন পরীক্ষা হবে আর হচ্ছে দশ থাকবে তোমাদের প্রজেক্টে মানে ইলেভেনে তাহলে ফার্স্ট সেমিস্টার চল্লিশে হচ্ছে আর একটা দশ থাকছে প্রজেক্ট টোটাল হলো পঞ্চাশ চল্লিশ নাম্বার রিটেন আর দশ হচ্ছে প্রজেক্ট এই পঞ্চাশ আবার ইলেভেনে সেকেন্ড সেমিস্টার পড়ছে সেই সেকেন্ড সেমিস্টারেও চল্লিশ নাম্বার রিটেন আর হচ্ছে দশ থাকবে নাম্বার টোটাল ঠিক একইভাবে একই ভাবেই হবে চল্লিশ দুটো সেমিস্টারের যে পরীক্ষা হবে সেই দুটো পরীক্ষায় অর্থাৎ ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার তোমাদের স্কুলেই হবে স্কুলের টিচাররাই সেক্ষেত্রে কোয়েশ্চেন করবে এবং তারাই খাতা দেখবে এবং স্কুলই তোমাদেরকে মার্কশিট প্রোভাইড করবে আর দ্বাদশ শ্রেণীর দুটো সেমিস্টারই কিন্তু এটা বাইরের স্কুলে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে বাইরের এক্সামিনার তোমাদের খাতা দেখবে এবং কাউন্সিল থেকে তোমরা মার্কশিট পাবে তোমাদের যে চূড়ান্ত রেজাল্ট সেটা হচ্ছে যে ক্লাস টুয়েলভের যে দুটো সেমিস্টার হবে অর্থাৎ থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার যেটা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সেটা হচ্ছে যে তোমাদের থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার মিলিয়ে সেই রেজাল্টটা তৈরি করা হবে অর্থ সেমিস্টার এখনো পর্যন্ত যেটা জানা গেছে সেটা হচ্ছে অর্থ সেমিস্টার গুলো হবে নভেম্বর মাসে অর্থ সেমিস্টার বলতে মানে ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টার হবে নভেম্বর মাসে আর হচ্ছে হবে মার্চ মাসে এবার এটার পরিবর্তন হতে পারে একটু এদিক ওদিক কিন্তু এখনো পর্যন্ত তথ্য অনুযায়ী অর্থ সেমিস্টার হবে নভেম্বর মাস মাসে আর হচ্ছে ইভেন্ট সেমিস্টার হবে মার্চ মাসে ফার্স্ট সেকেন্ড আর থার্ড এই যে তিনটে সেমিস্টার ফার্স্ট সেকেন্ড ইলেভেনে হচ্ছে আর থার্ড সেমিস্টার হচ্ছে টুয়েলভে এই ফার্স্ট সেকেন্ড থার্ড সেমিস্টারে যে সময়সীমা পরীক্ষায় যে তোমরা চল্লিশ নাম্বারে পরীক্ষা দেবে এই যে সময়সীমা থাকবে দেড় ঘন্টা এটা কিন্তু খেয়াল করো ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটে সেমিস্টারে সময়সীমা থাকবে দেড় ঘন্টা শুধুমাত্র ফোর্থ সেমিস্টার ফোর্থ সেমিস্টার যেটা টুয়েলভে ফোর্থ সেমিস্টার সেক্ষেত্রে সময়সীমা দেওয়া হবে দু ঘন্টা তাহলে নিজেদেরকে কিন্তু সেইভাবে প্রিপেয়ার করতে হবে দেড় ঘন্টা মধ্যে নিজেদেরকে সম্পূর্ণ চল্লিশ নাম্বারে অ্যান্সার করতে হবে তো সেইভাবে কিন্তু প্রিপারেশনটা প্রয়োজন সাবজেক্টকে যে কোনো সাবজেক্ট যেই সাবজেক্ট তুমি নাও না কেন যেহেতু আমি এই চ্যানেলে এডুকেশন সাবজেক্টটা নিয়েই কথা বলি তো আমি এডুকেশান সাবজেক্টের কথাই আমি এখানে বলবো যে সাবজেক্টটাকে ভালোভাবে বুঝতে হবে শুধু বুঝে মুখস্থ নয় বা আমি কিছু বানিয়ে লিখে ফেলবো এরকমও কিন্তু মনোভাব থাকলে এই ধরনের পরীক্ষায় কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে কারণ দুটো সেমিস্টার কিন্তু তোমাদের সম্পূর্ণ এমসিকিউ অর্থাৎ বুঝতে হবে এবং প্রচুর এমসিকিউ সেট প্র্যাকটিস করতে হবে নিজেদেরকে প্র্যাকটিস করে একদম নিজেদেরকে পরীক্ষার হলে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে গেলে অবশ্যই ভালো রেজাল্ট হবে অবশ্যই এই পদ্ধতিতে খুব ভালো রেজাল্ট হবে খুব ভালো নাম্বার আসবে তাহলে কি বললাম ফার্স্ট সেকেন্ড আর থার্ড সেমিস্টারে পরীক্ষার সময়সীমা দেড় ঘন্টা আর ফোর্থ সেমিস্টারের সময়সীমা হচ্ছে দু ঘন্টা আর হচ্ছে আরেকটা কথা যেটা দ্বাদশ শ্রেণীতে যেটা এতদিন পর্যন্ত হতো উচ্চ মাধ্যমিকের পরীক্ষার আগে একটা পরীক্ষা হতো সেরকম পরীক্ষা আলাদা করে তোমাদের থাকছে না এই হচ্ছে মোটামুটি যা কিছু পদ্ধতি এখনো পর্যন্ত জানা গেছে যা কিছু পরিবর্তন হয়েছে তা এই হচ্ছে সেটা আমি জানালাম তা আপাতত মাধ্যমিকের রেজাল্ট বেরোক সকলকে তার জন্য অল দ্য বেস্ট ভালো হোক সকলের রেজাল্ট এবং তোমরা অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আছে অনেক যে এরকম এই বিষয় নিয়ে যে এডুকেশন সাবজেক্টটা আসলে কি কি আছে তো সেখানে কিছুটা একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রেও ম্যাক্সিমাম সেগুলো অনার্স ক্ষেত্রে কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রেও সেটা প্রযোজ্য তার মধ্যে এখন মানে এই যে নতুন সিলেবাসে তার মধ্যে অধিকাংশ কিছুই থাকছে তো তোমরা সেটা দেখে নিতে পারো যে এডুকেশান সাবজেক্টটা পড়তে গেলে কি কি পড়তে হয় সেখানে টপিকগুলো কি কি থাকে সেটা তোমরা দেখে নিতে পারো আর এছাড়া আমি যখন সিলেবাসটা তোমাদের সিলেবাসে ভিডিও দেব তখন তো তোমাদেরকে অবশ্যই ডিটেলসে আলোচনা করব যে কি কি থাকছে তোমাদের সিলেবাসে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে অবশ্যই আমার সাথে থেকো থ্যাংক ইউ